আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি বিষয় সম্পর্কে জানাতে। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির ঔষধি গুণগুণ রয়েছে অনেক। তার মাঝে আজকে আমি একটি ঔষধি গুণগুণ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ঔষধি ভিডিও পেতে। বন্ধুরা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আসুন এখন জেনে নেই এই গাছটির পরিচয় সম্পর্কে। বন্ধুরা, এই গাছটির নাম মরমুইরা গাছ। বন্ধুরা, স্ক্রিনে থাকা এই গাছটির নাম মরমুইরা গাছ। আপনার অঞ্চলে এই গাছটিকে কিনা বেছিনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আসুন এখন জেনে নেই এই মরমুইরা গাছটি ব্যবহার করে কি রোগ থেকে আপনি মুক্তি পাবেন সে সম্পর্কে। বন্ধুরা, স্ক্রিনে থাকা এই মরমুইরা গাছটি ব্যবহার করলে আপনার যত পুরানো পেটে ব্যথা হোক বা যখন তখন যদি পেটে ব্যথা শুরু হয় বা হঠাৎ হঠাৎ পেটে ব্যথা শুরু হয়, আপনার যেভাবে হোক পেটে ব্যথা যদি হয় তাহলে আপনি ঘরোয়া উপায়ে আপনি সেরে নিতে পারবেন পেটে ব্যথা। আপনি যদি এই গাছটি সেবন করেন তাহলে আপনার ঘরে বসেই আপনি পেটে ব্যথা দূর করতে পারবেন। বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না, অবশ্যই ব্যবহার করবেন, ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই গ্যাসটি ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না, এবং বন্ধুরা এই গ্যাসটি ব্যবহার করলে আপনার অনেক প্রকার উপকারী হবে। তাই বন্ধুরা, যখন পেটে ব্যথা হবে তখনই আপনি ব্যবহার করবেন এই গ্যাসটি। বন্ধুরা, এই গ্যাসটি ব্যবহার করলে মাত্র 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে আপনার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। এখন আপনার পেটে ব্যথা শুরু হয়েছে, আপনি এই গাছটি জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে এসে আপনি যদি ব্যবহার করেন বা সেবন করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। বন্ধুরা, আসুন এখন যে নেই এই গাছটি কীভাবে ব্যবহার করব এবং কীভাবে ব্যবহার করলে আপনার পেটে ব্যথা মাত্র 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। বন্ধুরা, স্ক্রিনে থাকা এই গাছটি আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনারা বেশ কয়েকটি গাছের আগা নিয়ে যাবেন। আপনারা বেশ কয়েকটি পাতা নিয়ে যাবেন, আগা দরকার নেই, পাতা নিলে হবে। আপনারা বেশ কয়েকটি পাতা নিয়ে যাবেন বাড়িতে, তারপর সেই পাতাগুলো ভালোভাবে ধৌত করবেন, পরিষ্কার করে নেবেন, কোনো প্রকার ময়লা জানি না থাকে। বন্ধুরা, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আপনারা একটা পাতায় পিষবেন। পিষে বন্ধুরা, আপনারা এই পাতাটি পিষে এর থেকে রস বের করবেন, রস বের করবেন, 1 কাপ পরিমাণ রস বের করবেন। এবং 1 কাপ পরিমাণ রস বের করে যে রসটা হবে সে রসের সাথে আপনারা সামান্য একটু লবণ মিক্স করে আপনাদের যখন পেটে ব্যথা শুরু হবে তখন আপনারা খেয়ে নেবেন। যখন আপনার পেটে ব্যথা শুরু হবে তখন আপনি এই গাছটি থেকে 1 কাপ পরিমাণ, এই গাছটির পাতা থেকে 1 কাপ পরিমাণ রস পিষে বের করে তার সাথে লবণ মিক্স করে যদি খেয়ে নেন সাথে সাথে আপনার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন, এবং কোনো বিষয় যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।